আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ জ্ঞান নিয়ে টেনশনের অন্ত নেই, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার আর অল্প কয়েকটা দিন সময় রয়েছে। এই শেষ সময় তোমার হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান তোমাকে সবচেয়ে বেশি প্যারা দিচ্ছে। সো আজকের এই ফ্ল্যাশ কার্ডটাতে হচ্ছে আমরা সাম্প্রতিক বিসিএস থেকে যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর মধ্যকার, যেগুলো শুধুমাত্র বাংলাদেশ অংশ থেকে এসেছিল, সেগুলোকে আমরা এক এক করে অ্যানালাইসিস করব। সো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি সাম্প্রতিক বিসিএসগুলোতে যে যে বাংলা রিলেটেড বাংলাদেশ রিলেটেড প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমরা কী কী অ্যাভয়েড করবো? আমরা ইন্টারন্যাশনাল অংশ অ্যাভয়েড করবো, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষাতে ইন্টারন্যাশনাল অংশ থেকে প্রশ্ন খুবই কম হয় এবং ওরা ঘোষণা দিয়েই দিয়েছে যে হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে কোনো প্রশ্ন হবে না। সো ইন্টারন্যাশনাল রিলেটেড বিসিএস এর প্রশ্নগুলো বাদ দিয়ে যেগুলো শুধুমাত্র বাংলাদেশ রিলেটেড সেগুলো আমরা সলভ করবো। আর আমাদের এই ফ্ল্যাশ কার্ডটাতে আমাদের ডে হচ্ছে 34, এর আগে আমাদের 33টা দিন দেওয়া হয়ে গেছে। সো তোমরা যারা অলরেডি পারচেস করেছো, মানে এবছর যারা আমাদের ভার্সন 3টা পারচেস করেছো, তারা 33 পর্যন্ত পেয়েছো। সো এই ভিডিওটা তুমি যখন দেখছো তখন তুমি 34টাও পেয়ে যাওয়ার কথা। সো আরেকটা বিষয়, গত বছর যারা তোমরা আমাদের ফ্ল্যাশ কার্ডগুলো পারচেস করেছো সেগুলোর সাথে এগুলো তেমন মিলবে না, কত হচ্ছে এগুলো একদম রেগুলার আপডেটের অবস্থায় আমরা দিচ্ছি। প্রথম প্রশ্নটা বলেছে বাংলাদেশ আর ভারতের মধ্যকার সম্পাদিত গঙ্গা পানি চুক্তি। গঙ্গা পানি চুক্তিটা হয়েছিল তোমার 30 বছরের জন্য, আর বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে নর্মালি স্বাক্ষরিত করা হচ্ছে সেখানে। এখন প্রশ্ন হয়েছে কত সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। এখন প্রশ্ন হলো ভাইয়া কেন মেয়াদ শেষের প্রশ্ন চলে আসতেছে, কারণ হচ্ছে অনেকে ভাবে যে ভারত আমাদের খুবই কাছের বন্ধু, আবার অনেকে ভাবে ভারত আমাদের কাছের বন্ধু না। এই বন্ধু চুক্তি করার সময় আমাদেরকে বলেছিল আমাদের অনেক পানি দিবে, কিন্তু দেওয়ার সময় সে খুবই কম পানি দিচ্ছে। এই জন্য আমরা অপেক্ষা করছি যে কখন এই চুক্তিটা শেষ হয়, কখন আমরা এই ঝামেলা থেকে বাঁচি। সো এই জন্য আমাদের এটা কনসার্নের বিষয়। সো আমাদের একটু তারিখটা ইম্পর্টেন্ট, যে আমাদের এই গঙ্গা পানি চুক্তি যেটা রয়েছে এটা আমার কত সালে শেষ হবে। দেখো, এটা আমার 2026 সালে গিয়ে আমরা ভারতের সাথে এই চুক্তি থেকে মুক্তি পাবো। কারণ দেখো ভারত কি করছে, আমরা নর্মালি পাওয়ার কথা কত, আমরা পাওয়ার কথা 35,000 কিউসেক পানি, কিন্তু ভারত আমাদের এদিকে 9,000 কিউসেক পানি। তাহলে বন্ধু যা দিবে বলেছে তা তো দেয়ই নাই, মানে অনেক কম দিচ্ছে। সো এই জন্য আমরা ওয়েট করছি কখন চুক্তিটা আমাদের শেষ হবে। সো এই রিলেটেড আর কি কি ইনফরমেশন তোমাদের জন্য দরকার, যেটা দরকার সেটা আমি হাইলাইট করে দিয়েছি ফ্ল্যাশ কার্ডের মধ্যে। আর এখান থেকে জাস্ট প্রশ্নটা আসছে, আর কত বছর মেয়াদি, 30 বছর মেয়াদি, বাংলাদেশের কে ছিল, সেটা চীনা ছিল এই চুক্তি স্বাক্ষরিত করার ক্ষেত্রে, এবং এটা কত সালে হয়েছিল, 1996 সালে। অনেকে হয়তো তোমাদের জন্মই হয়নি তখন যখন এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। তার মানে বুঝতেই পারছো এই প্রশ্ন রিলেটেড আর আর কি কি প্রশ্ন তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে সেটা কিন্তু আমরা অলরেডি দেখে গেলাম। সো আমরা এরকম করে অ্যানালাইসিস করে করে দেখবো, দেখি এইটা পারো কিনা। এটা খুবই সহজ, এটা তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, দেখি আমি একটু পরে উত্তর দেব। এটা কিন্তু 44 বিসিএস আসছিল, যে মহা মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল। ওকে, এটা হয়েছিল কোথায়, ইউএসএতে। ইউএসএ কোথায় হয়েছিল, নিউ ইয়র্ক সিটিতে। কোথায় হয়েছিল, নিউ ইয়র্ক সিটিতে। এখন শুধু নিউ ইয়র্ক সিটিতে না, আবার স্পেসিফিক ভাবে আসতে পারে ম্যাডিসন স্কোয়ারে, তো সেটাও তোমার পরীক্ষাতে আসতে পারে যে 1971 সালে পহেলা আগস্ট। সো আমরা আগস্ট যদি পড়ি তাহলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, পহেলা আগস্ট হচ্ছে আমাদের এই কনসার্ট ফর বাংলাদেশটা হয়েছিল, এবং 15 আগস্ট আমাদের জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ওই দিনে। এবার তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিবে আমাদের পাশের দেশেরই এক বন্ধু রাষ্ট্রেরই হচ্ছে মানে এই দিনটা তারা অন্য একটা দিবস হিসাবে পালন করে 15 আগস্ট, ওই বন্ধু রাষ্ট্র সেটা কোন বন্ধু রাষ্ট্র এবং সে কি দিবস পালন করে একটু কমেন্টে জানিয়ে দিবা যদি তুমি জানো। তুমি দেখবা যে ওই দিনে আমাদের যখন সারা দেশব্যাপী খুবই একটা শোকের আবহ থাকে, পাশের কোনো একটা দেশ খুবই আনন্দে থাকে। সো এটা কেন জানি, আই ডোন্ট নো। এবং তুমি অ্যাকচুয়ালি দেখেছো গঙ্গা পানি চুক্তির ক্ষেত্রে তারা দেওয়ার কথা কত আর দিচ্ছে কত কম, এটাই মূলত হচ্ছে মানে রাষ্ট্রে রাষ্ট্রে এই ঝামেলাটা খুবই কমন একটা বিষয়। এছাড়া কে ছিল, এই নামগুলো তোমাদের সব পরীক্ষায় আসতে পারে, যেমন হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, তার বাড়ি ভারতে, সে হচ্ছে একজন সেতারা বাদক, এটা আসতে পারে। তার বন্ধু বিটলসের তোমার যেই মেইন তোমার গিটার বাদক, মানে লিড গিটার বাদক, যার নাম হচ্ছে জর্জ হ্যারিসন। সো এই দুজনের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এটা অবশ্যই ভালো করে পড়ে নিবা। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা বা পার্সপেক্টিভ প্ল্যান সময়সীমা কত, দেখো এই এই সময়সীমাটা তোমাদের লাগবে। এর আগেও আমরা একটা প্ল্যান করা হয়েছিল বাংলাদেশের জন্য, এই প্ল্যানগুলো নর্মালি করা হয় একটা দেশের উন্নতিটা যাতে খুবই মানে ক্যালকুলেটিভ ওয়েতে হয়, যে আসলে আমাদের এই সময়কালের মধ্যে আমরা যা টার্গেট করছি সেটা আমরা অ্যাচিভ করতে পারছি কিনা, এটাকেই আমার নর্মালি বলা হয় পার্সপেক্টিভ প্ল্যান। সো সেটা আমরা কত সালের মধ্যে জানতে চেয়েছে, এটা মূলত আরো স্পেসিফিক করে দেয় 2021 সাল থেকে 2041 সাল পর্যন্ত আমার পার্সপেক্টিভ প্ল্যানটা আমার করা হয়েছিল। সো এখানে ইন ডিটেলস এটার ব্যাপারে আরো অনেক কথাবার্তা বলা আছে, যেটা তুমি হয়তো বা একটু তোমার দেখলে হবে। দেখো
নরমালি আমার 2020 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ যেটাকে আমরা এখনই বলছি সো এই দ্বিতীয় প্রেক্ষিতে করা হয় তার মানে এর আগেও একবার করা হয়েছিল সেটা করা হয়েছিল 2010 থেকে শুরু করে 2021 সালে পর্যন্ত সো এটা আমাদের ছিল প্রথম হচ্ছে পার্সপেক্টিভ আমাদের যে প্ল্যানিং করা হয়েছিল সেটার জন্য 2010 থেকে 2021 এরপরে দ্বিতীয় মেয়াদে আমাদের করা হচ্ছে 2021 থেকে 2041 সাল সো এই সময় আমাদের টার্গেটটা কি আমরা কি অ্যাচিভ করব আমরা দারিদ্র দূর করব কমপ্লিট রূপে আমরা সুশাসন সুসংহত করব আমরা বাংলাদেশকে উন্নত এবং সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের বুকে আমরা আত্মপ্রকাশ করব এটা আমাদের টার্গেট কত 2021 সাল থেকে 2041 সাল পর্যন্ত এর আগে করা হয়েছিল কখন করা হয়েছিল 2010 থেকে 2021 সাল পর্যন্ত যেটা অলরেডি আমরা পার করে আসছি সো এই রিলেটে যা যা লাগে সেগুলো কিন্তু আমরা এক এক করে দেখে নিচ্ছি এবং শুধুমাত্র বাংলাদেশ রিলেটেড যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধু বাংলাদেশ রিলেটেড প্রশ্ন আসে আর কি কি আসতে পারে এটা আমরা দেখে নিচ্ছি যেহেতু গত বছর আমাদের ফ্ল্যাশ কার্ডগুলো থেকে স্টুডেন্ট অনেক বেশি বেনিফিটেড হয়েছিল আশা করবো এই বছরের শিক্ষার্থীরা আমাদের এই এক্সপ্লেনেশনগুলোর কারণে অনেক বেশি বেনিফিটেড হবে তো চলো শুরু করি 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয় জাতিসংঘ আসছে যেহেতু এবং আমি যে প্রশ্নটা যদি এখানে ইনক্লুড করা হয়েছে ডেফিনেটলি উত্তর কমন সেন্স বলতেছে এটা আমার বাংলাদেশে হবে সো অ্যাকচুয়ালি বাংলাদেশ কি করেছিল সেটা আমরা জানি উত্তরটা বুঝে ফেললাম যে বাংলাদেশ হবে পয়লা ফেব্রুয়ারি 2022 জাতিসংঘ শান্তির বিনির্মাণ যেটাকে বলা হয় পিস বিল্ডিং শান্তি বিনির্মাণ কমিশন যেটাকে পিবিসি বলে কি বলে পিবিসি এই যে পিস বিল্ডিং কমিশন এর সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি তোমার শান্তিরক্ষী বাহিনী তোমার ইউনাইটেড নেশনসে পাঠিয়ে থাকে হচ্ছে আমাদের এই বাংলাদেশ থেকে বাংলাদেশের দেখো যে বলে না তোমার অনেকে বাবা অনেকে চাচা নানা খালু ফুপা মানে পুরুষ যারা রয়েছে তারা বিদেশে যায় বিদেশে বলে মিশনে যাচ্ছে ধরো হচ্ছে অনেকে মিশন থেকে ব্যাক করে দেশের মনে না যে মিশনে গেলে অনেক টাকা পয়সা পাবে ব্যাপারটা হচ্ছে মিশনে গেলে অনেক টাকা পাবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিশনে যাওয়া পুরোটা একটি রিস্কের কাজ খুব কম দেশে সৈন্যরা এত সাহসী যে মিশনে যাইতে পারে কিন্তু বাংলাদেশের সৈন্যরা এত সাহসী যে তারা মানে নিজের জীবনের মায়া ত্যাগ করে জাস্ট হচ্ছে ওই নির্দিষ্ট অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দেশের মান মানে একদম বিশ্ব দরবারে বড় করে তোলার জন্য তারা জীবনের রিস্ক নিয়ে কিন্তু এই শান্তিরক্ষী মিশনগুলোতে যায় তো সবচেয়ে বেশি সৈন্য কিন্তু বাংলাদেশ থেকে যায় সো এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে কোন দেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ শান্তিরক্ষী বাহিনী দিয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সংবিধানের রক্ষক কে বাংলাদেশ সংবিধানের রক্ষক হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট যখনই কোনো রাষ্ট্রের ভেতরে সংবিধান নিয়ে কোনো হচ্ছে তোমার ঝামেলা ক্রিয়েট হবে বা মতবিরোধ ক্রিয়েট হবে তখনই হচ্ছে রাষ্ট্রপতি চাইলে তোমার এই সুপ্রিম কোর্টের তোমার কি বলে যে সহায়তা নিতে পারবে দেখো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে পারবে তার মানে বলা যায় কি রাষ্ট্রপতি যেখানে যেখানে রাষ্ট্রপতি কোনো হচ্ছে ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসির মুকুব করে দিতে পারে সেখানে রাষ্ট্রপতি যখন সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্টের সুপার পাওয়ার রয়েছে সংবিধানের ওভারঅল রক্ষণাবেক্ষণ করা সংবিধানে যা যা আছে সেগুলো একদম অ্যালাইনমেন্টে আছে কিনা সেগুলো সামাজিক প্রেক্ষাপটের সাথে এখন যাচ্ছে কিনা বৈশ্বিকভাবে আমাদের সংবিধান কতটুকু তোমার মিল খাচ্ছে আমরা কি ব্যাকডেটেড হয়ে গেছি কিনা এই সকল কিছু দেখাশোনা দায়ভার রয়েছে তোমার সুপ্রিম কোর্টে তো সুপ্রিম কোর্টেই নর্মালি হচ্ছে সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ান এবং রক্ষক হিসাবেও পরীক্ষায় আসতে পারে এবং ব্যাখ্যা কারক হিসাবেও আসতে পারে আর সংবিধান তো আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের 94 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে এগুলো তুমি হচ্ছে মানে এই এক্সট্রা কথাগুলো হয়তো বা অত ইম্পর্টেন্ট না অনুচ্ছেদের নাম বাট দেয়া লাগবে যে বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটা সংবিধান বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি কার কাছে তোমার যেতে পারে শরণাপন্ন হইতে পারে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের সো এই জিনিসগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে চলো আমরা এর পরেরটায় যাচ্ছি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র নর্থাম্বলিপি গৌর হরিকেল তাম্রলিপি একটা পাবলিকেশন রয়েছে আমার ব্রেন বুস্টার বইটা যে পাবলিকেশনে প্রকাশিত হয়েছিল তাম্রলিপি সো এখানে উত্তর হচ্ছে বাংলা সর্বপ্রাচীন জনপদের নাম কোনটা সেটা হচ্ছে পুন্ড্র প্রাচীন সভ্যতা নিদর্শনের দিক থেকে দেখো পুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ শুধু প্রাচীন না সমৃদ্ধও ছিল এটা বর্তমানে বগুড়ার মধ্যে মহাস্থান এই যে বগুড়ার মধ্যে পড়েছে ইয়েস এটা কোথায় পড়েছে এটা বগুড়ার মধ্যে পড়েছে তোমাদের বগুড়ায় বাড়ি কার কার একটু কমেন্টে জানিয়ে দাও দেখি বগুড়ায় কারা আছে যে তারাই সবচেয়ে খানদানিতে সমৃদ্ধ জনপদ বগুড়া কিন্তু সেই ঐতিহ্যগত ভাবে অনেক মানে কি বলে যে নাম ডাকের অধিকারী বগুড়ার দই আমার অনেক ফ্রেন্ড আছে বগুড়ার ওকে চলো আমরা এর পরেরটা চলে আসলাম পরেরটা এই যে বলছে যে বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদে অন্তর্ভুক্ত ছিল সহজ বঙ্গ জনপদে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল
এরপরটা দেখি কোন শাসকদের আমলে বাংলাভাষী বাংলা নামে করা হয় মুসলিম শাসকদের আমলে এখন কিভাবে করা হয়েছিল মুসলমানরা যখনই শাসনে আসে বিশেষ করে সুলতানি শাসন যখন শুরু হয় কলমটা একটু চিকন করে নিন দেখো বিশেষ করে যখন বাংলায় সুলতানি শাসন শুরু হয় প্রায় 1338 থেকে শুরু করে 1538 সাল পর্যন্ত এই সময় বাংলা মুসলিম শাসন কিন্তু এস্টাবলিশ হয় তখন শামসুদ্দিন ইলিয়াস সাহ প্রায় 1352 সালে পুরো বাংলা মানে পুরো দখল করে নেয় তখন থেকেই আমাদের এই বাংলা এই শব্দটা প্রচলন হয় বা এই নামকরণ করাটা শুরু হয় বাংলা ওকে বাংলার প্রথম স্বাধীন নবাবকে দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট স্বাধীন নবাব প্রথমকে আর শেষকে শেষকে সেটা তো তোমরা জানো হ্যাঁ ওই যে ঘসেটি বেগম দার সাথে দুই নম্বরই করেছে ওকে সো তোমার প্রথম নবাব কে ছিল মুর্শিদ কুলি খান ছিল আমার প্রথম প্রথম স্বাধীন নবাব আর শেষ স্বাধীন নবাব এটা হাইলাইট করে দেওয়া দিয়ে দিয়েছে সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব ক্লিয়ার এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই মুর্শিদকুলি খানের একটা উপাধি ছিল যেটা ছিল জাফর খান মুর্শিদকুলি খানের একটা উপাধি ছিল জাফর খান আর সিরাজউদ্দৌলা ছিল বাংলাদেশের স্বাধীন নবাব এগুলো কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাতে আসতে পারে পদ এগুলো প্রাচীন বাংলার ইতিহাস থেকেও কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলোতে বিভিন্ন প্রশ্ন এসেছিল তার মানে এগুলো তোমাকে ভালো করে পড়তে হবে ওকে শুধু মুক্তিযুদ্ধ পড়ে গেলে পরে দেখলা যে প্রাচীন বাংলা থেকে প্রশ্ন আসছে তখন তো তুমি বাস খেয়ে গেলা ওকে এবার দেখো চীন দেশে ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেছিলেন কে ফা হিয়েন কে করেছিলেন ফা হিয়েন করেছিল সো এই এই গ্রেড আর কি কি লাগবে আমরা আবারও বলে দিই এখন আমরা এই ভিডিওটা যখন করছি তখন পর্যন্ত আমাদের ফ্ল্যাশ কার্ডের ভার্সন 3.1 পর্যন্ত রিলিজ হয়েছে 3.1 ওকে যেখানে আমরা এখন ডে 34 পর্যন্ত আমাদের চলতেছে সামনে প্রতিদিন আমাদের রেগুলার ইনশাআল্লাহ কন্টেন্ট আসতে থাকবে তোমরা সো যারা ফ্ল্যাশ কার্ডগুলো আপডেট করেছো আশা করব তাদের পড়াটা খুব ভালোভাবে হয়ে যাবে সো ফাইন রিলেটেড এখানে আরো এক্সট্রা ইনফরমেশন রয়েছে একবার একটু দেখে নিলে তোমার হয়ে যাবে বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গের কারণে দেখো বঙ্গভঙ্গের কারণে হচ্ছে আমার পূর্ববঙ্গ আর আসাম দুইটা রাজ্য ক্রিয়েট হয়েছিল তো পূর্ববঙ্গ কোনটা দেখো পূর্ববঙ্গ এবং আসাম দুইটা রাজ্য সো দেখো সেটা বলতে ডিভাইন অ্যান্ড রুল পলিসির ভিতরে ডিভাইন অ্যান্ড রুল পলিসির ভিতরে যে এই শাসন ব্রিটিশ সরকার শাসন কিভাবে তারা করতো সেটা করতো যে বিভেদ আর শাসন নীতির মাধ্যমে তারা হচ্ছে পুরো অঞ্চলটাকে শাসন করতো তারপর তো বঙ্গভঙ্গের মাধ্যমে আমার এই দুটা অঞ্চল মানে পূর্ববঙ্গ আর আসাম দুটা নামে আলাদা প্রদেশ ক্রিয়েট হয় দেখো পূর্ববঙ্গ এবং আসাম তো আসাম এখনো প্রদেশ এখনো ইন্ডিয়ার একটা প্রদেশ ক্রিয়েট হয় তো কত তারিখটা তোমার লাগতে পারে এটা হচ্ছে 1905 এবং ব্যক্তির নাম কে করে লর্ড কার্জন এই দুটো ইনফরমেশন লাগবে যে লর্ড কার্জন আমার বঙ্গভঙ্গে ভূমিকা রাখে 1905 সালে 16 অক্টোবর বাংলা প্রদেশকে দুটো ভাগে ভাগ করে দেয় ওকে তমুদ্দিন মজলিস কে প্রতিষ্ঠা করে এইটা তোমাদের 19 এর সমাজ মানে তোমার নিম্ন মাধ্যমিকের সমাজবিজ্ঞান বইয়ের একটা প্রশ্ন এখানে করা হয়েছিল সেটা হচ্ছে তমুদ্দিন মজলিস করে হচ্ছে এই যে আবুল কাসেম কে করে আবুল কাসেম তমুদ্দিন মজলিস এখানে এক্সপ্লেন আছে তিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে এটা তো তোমরা জানো জানো হ্যাঁ আমি একটু সময় দিচ্ছি তারপর বলে দিচ্ছি একটু কমেন্টে জানিয়ে দাও একটু পজ দিলাম দেখি কমেন্টে জানো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে ওকে এবার আমার উত্তর সাথে মিলাই নাও 1921 সালে ওকে তো পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেম ঢাকা তমুদ্দিন মসজিদ প্রতিষ্ঠা করেন এরপরে আমার ভাই রক্ত রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি এখানে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট এই গানটা রচনা করে কিন্তু হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী আবার গীতিকার হিসাবে যেগুলো আপডেট হয় এখানে দুইজন আমার হচ্ছে সুরকার সরি গীতিকার না সুরকার দুইজন সুরকার রয়েছে প্রথম সুরকার আর বর্তমান সুরকার প্রথম সুরকারের নাম হচ্ছে আব্দুল লতিফ আর প্রেজেন্ট যে সুরক যে গানটা আমরা শুনি সেটা হচ্ছে আলতাফ মাহমুদ সো দুইজন রয়েছে সুরকার আর রচয়িতা একজনই সেটা হচ্ছে আব্দুল গাফার চৌধুরী তো পরীক্ষায় তোমার রচয়িতা আসছে তোমাদের সময় হয়তো সুরকারটা আসতে পারে তোমাদের মেডিকেলে অথবা তোমার বর্তমান সুরকারটা আসতে পারে আলতাফ মাহমুদ মাহমুদ আসতে পারে সো আমরা পরেরটাই যাই অনেকগুলো আমরা কারণ এগুলো সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সবই হচ্ছে কিন্তু আমাদের বিসিএস এ তোমার প্রশ্নগুলো যেগুলো সাম্প্রতিক বিসিএস গুলোতে এসেছিল সেগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং 44 তম বিসিএস এর যে প্রশ্নগুলো সেগুলো দিচ্ছি কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় এটা পারো তোমরা সিয়েরালিওন তারা দেয় সিয়েরালিওন এবং তারপর শান্তিরক্ষী মিশনে তোমার সদস্যদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা বলেছিলাম না কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণে সৈন্য বিদেশে পাঠায় বা মোতায়েন করে সেটা হচ্ছে বাংলাদেশ সো কত সালে দেয় এটা 2002 সালের 12ই ডিসেম্বর সো তারিখটা লাগবে না সালটা একটু রাখো জেনে রাখো
বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত, এটা মানে কি বলে, এটা খুবই পরিবর্তনশীল একটা সংখ্যা, এটা হয়তো ডাইরেক্ট ওইভাবে আসবে না যেহেতু আমাদের সংস্কৃতির মধ্যে পড়েছে, সেই হিসাবে এটাকে এখানে ইনক্লুড করা। সো দেখো, সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয় 2019 অনুযায়ী তারা বলছিল 50টা, 2019 সালের আগে যে গেজেট প্রকাশিত হয়েছিল সেখানে বলছে 48টা, আদিবাসী ফোরামের তথ্য মতো 45টা, আদমশুমারি 2011 অনুযায়ী 27টা। এখন প্রশ্ন হলো ভাই এতগুলোকে আমি মনে রাখবো, এখানে ডেট কিন্তু কয়টা বলে, একটা 50 পাচ্ছি, হ্যাঁ, তারপরে পাচ্ছি আমি 58টা, তারপরে পাচ্ছি 45টা, তারপরে পাচ্ছি আমি 27টা। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত। এখন এই অপশনগুলোর মধ্যে আমার এই চারটার মধ্যে কোনটা আছে, একটাই আছে, সেটা হচ্ছে আমার 48। সো এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে, এই চারটা যে কোনো একটা থাকে সেটাই সঠিক, কিন্তু চারটার মধ্যে যদি এই চারটা দিবেন একসাথে, এই চারটা একসাথে জীবনে দিবেন না, বিকজ যারা প্রশ্ন করে তারা অন্তত জানে যে বাংলাদেশের সরকারি মন্ত্রণালয়গুলো কি অবস্থা। গ্যাজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ওই তথ্যগুলো নিয়ে অনেক ক্যাচাল চলে, যখন ওই যে বীর বিক্রম বীর উত্তম নিয়ে ওগুলো গেজেটেড হয়েছে কি হয় নাই সেটা নিয়েও অনেক ব্যাপার ছিল, অনেকের খেতাব বাতিল করা হয়েছে, আবার নতুন করে কারো খেতাব যুক্ত করা হয়েছে, সো এটা ক্যাচাল আছে। সো হোয়াট এভার হ্যাপেন্স, তোমার দেখো এখানে এই চারটা অপশনের মধ্যে কোথাও কিন্তু কনফ্লিক্টিং কোনো অপশন নাই, কনফ্লিক্টিং অপশন নাই এখানে 48, যেটা আমাদের মেইন উত্তরগুলোর মধ্যে আছে, যেটা একটা এক্সিস্টেন্স আছে যে 2019 সালে আগে প্রকাশিত গেজেট অনুযায়ী কিন্তু 48টা, সেই 48টা কিন্তু আমার এখানেও আছে, অপশনেও আছে, ব্যাপারটা বুঝতে পারছো। সো গেজেট নিয়ে প্যাপার রাখা দরকার নাই। বাংলাদেশের জাতীয় প্রতীকের তারকা কয়টা, চারটা, এটা তোমরা জানো, চারটা তারকা আছে, কয়টা তারা আছে, চারটা, এই যে দুই পাশে দুইটা, দুইটা মাঝখান দিয়ে হচ্ছে তোমার, আর একটা অংশ থাকে ধানের শীষ, ওকে, শাপলা থাকে শীর্ষ দেশে পাট গাছের আর পরপর যুক্ত থাকে পাতা, আর তাহার উভয় পাশে দুইটা করে, দেখো কত কি আছে, তার উভয় পাশে দুইটা করে থাকে, তার সেন্ট্রালি যে আমার পাঁচ পাতা আছে তার উভয় পাশে দুইটা করে আমাদের চারটা আমার তারকা থাকবে, দুই পাশে দুইটা তারকা থাকবে। বাংলার মুক্তি সনদ 6 দফাকে বলা হয়েছে, অনেক বইতে এখানে 7ই মার্চের ভাষণকে বলা হয়েছে, বাট বেশিরভাগ বইতে 6 দফাকে বাংলার মুক্তি কি বলে সনদ বলা হয়েছে। কবে, 23 মার্চ 1966 সালে আমার এইটার আনুষ্ঠানিক ঘোষণা হয়, তো 6 দফা আনুষ্ঠানিক ঘোষণা হয় কবে, 23 মার্চ 1966 সালে। সো 6 দফা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই ভিডিওগুলো দিয়ে আলটিমেটলি তোমার রিভিশন দ্রুত হয়ে গেছে, হয়তো বা আগে আগে এগুলো একবার করে পড়া হয়েছে, অনেকগুলো ভুলে গেছো, অনেকগুলো এখন আবার এই ক্লাসগুলো তোমার টোটাল রিভিশনটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সো এখানে পুরো ওভারঅল ব্যাপারগুলো এখানে এক্সপ্লেন করা আছে। এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সময় এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম কবে ঘোষণা দেয়, 7ই মার্চের ভাষণে, কই 7ই মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধু এই ঘোষণা দেয়, এটা তোমরা জানো, এটাই তোমার বিসিএস এ আসছে। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়, সবচেয়ে বেশি জুম চাষ হয় পাহাড়ি অঞ্চলে, বাংলাদেশের 3টা জেলায় সবচেয়ে বেশি হয়, পার্বত্য 3টা জেলায়, পার্বত্য 3টা জেলার নামটা পরীক্ষা একটু পড়ে নিবা যে কোন 3টা জেলায় আমাদের সবচেয়ে বেশি জুম চাষ হয়, সেটা হচ্ছে জুম চাষ হয় বান্দরবান, রাঙামাটি অ্যান্ড খাগড়াছড়ি। সো 3টাই আমার হিল ট্রাক এরিয়াতে অবস্থিত। এরপরটা দেখো, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে, অনেকে ভুলে হয়তো বা তোমরা সিলেট আগায় ফেলবা, বাট অ্যাকচুয়াল উত্তর হচ্ছে মৌলভীবাজার। চা বাগানের সংখ্যা হিসেবে দেখো মৌলভীবাজারে রয়েছে আমার 91টা আমার চা বাগান, তো সেই হিসাবে সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার। অনেকে এটা সিলেট মেইন বিসিএস পরীক্ষাতেই আমি আমাদের শুনেছি অনেকে ভুলে সিলেট দাঁড়ায় আসছে, কারণ গ্রো সত্ত্বে মনে হয় যে সিলেটে কারেক্ট। ওকে, সো আমরা এরপরটা দেখি, অনুচ্ছেদ নিয়ে হয়তো বা তোমাদের ঘাটাবে না অত বেশি, বাট যেহেতু বাংলাদেশের একটা টপিক একান্তই পড়ে রাখতে তার সমস্যা নেই। বলছে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত, এটা হচ্ছে 41 নম্বর অনুচ্ছেদ, এই যে 41 নম্বর অনুচ্ছেদের। আর কি কি আছে, সংগঠনের স্বাধীনতা 38 নম্বর, রাষ্ট্রপতির মেয়াদকাল 50 নম্বর, রাষ্ট্রপতির মেয়াদকাল এই জন্য লাগবে কারণ আমাদের রাষ্ট্রপতি এখন চেঞ্জ হচ্ছে না, তাই না? সো একটু জানা তো নতুন যেই নবনিযুক্ত রাষ্ট্রপতি হিসাবে তোমরা যেটা শুনতে পাচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সো তার নাম কি, তার নামটা অনেক সুন্দর, ঠিক আছে, আমি তার ফেসবুক প্রোফাইলে গিয়েছিলাম, দেখলাম তার অ্যাক্টিভিটিসগুলো। সো সে তার মানে বর্ণাঢ্য তার কর্মজীবন, সে দুদুকেও চাকরি করেছে, মানে এখন মানে কি বলে যে রাষ্ট্রপতি হিসাবে আমাদের আসতেছে। এবার দেখো, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974 সালে, মানে আদমশুমারি মানে জনগণনা, মানুষ গণে আর কি, ঘরে ঘরে গিয়ে গণে কত। আর সর্বশেষ 2022 সালে তোমার যে আমাদের 6th আদমশুমারি হয়েছে 15 থেকে 21 জুন 2022 সাল। সো সর্বশেষ 22 সাল, সর্বপ্রথম 1974 সালে হয়েছিল। ওকে, আচ্ছা এবার আসো, বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি, দেখো বাংলাদেশের জিডিপিতে অবদান কোনটা বেশি, তোমার মনে হয় কৃষি মনে হচ্ছে, এটা হচ্ছে সেবা বা সার্ভিসের ক্ষেত্রে। এখানে তুমি এই জন্য আন্দাজে মনে হতে পারে ভাই আমরা কৃষি প্রধান দেশ, তাহলে উত্তর তো মনে কৃষিই হবে, না, কৃষি প্রধান দেশ হলেও উত্তর হচ্ছে আমাদের সেবা।
বাংলাদেশের জিডিপি প্রধান যে খাত সেটা হচ্ছে সেবা, আর সেবা সার্ভিস খাতে প্রায় 51.53% হচ্ছে আমাদের এই সেবা থেকে সার্ভিস খাত থেকে চলে আসে। স্যাটেলাইট কেমন ধরনের হচ্ছে আমাদের মানে মানে এটি বঙ্গবন্ধু যে টু যেটা এটা কেমন আমার স্যাটেলাইট কমিউনিকেশন ওয়েদার আর্থ অবজারভেশন, দেখো এটা আলটিমেটলি হচ্ছে পৃথিবী অবজার্ভ করার জন্য, দ্যাটস মিনস এটা আমার আর্থ অবজারভেশন স্যাটেলাইট। সি নাম্বার উত্তর আর্থ অবজারভেশন। বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন? এক কেন্দ্রিক বা গণতান্ত্রিক সরকার পদ্ধতি। কেমন হবে এটা? এক কেন্দ্রিক বা গণতান্ত্রিক। বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন? এক কেন্দ্রিক বা গণতান্ত্রিক সরকার পদ্ধতি। ওকে, সো এই ফ্ল্যাশ কার্ড গুলো এই জন্য তোমার ইম্পর্টেন্ট, যেগুলো সুন্দর করে গুছাই দেওয়া থাকে, মানে বাড়তি তেমন কিছু লাগে না, যে এটা একটা গণতান্ত্রিক এবং এক কেন্দ্রিক রাষ্ট্র, রাষ্ট্রীয় সকল ক্ষমতার মালিক জনগণ, বাংলাদেশ সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি। এবার আসো বিএসটিআই। বিএসটিআই নাম শুনছো, বিভিন্ন প্যাকেট বিভিন্ন কিছু খাইলে বাজার থেকে কিনে, হ্যাঁ আচার খেলা বা কিছু খেলা রুটি খেলা ওরা লেখা থাকে বিএসটিআই অনুমোদিত। সো সেই বিএসটিআই পূর্ণরূপ কি? এটা তোমার বিসিএস আসছিল, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। ওকে, সো এই অ্যাব্রিভিয়েশন যেগুলো হচ্ছে আমাদের খুবই মানে অহরহ আমরা দেখি, কারণ বিএসটিআই কিন্তু ধরো হচ্ছে আমি যদি একটা এখানে পানির বোতল আছে, এটা স্টিল, যে এখানে কিন্তু তোমার বিএসটিআই ইয়া আছে, তুমি এটা সম্বন্ধে একদম ছক করে দিয়েছিলাম, বঙ্গবন্ধুর যে হত্যাকারীদের খেতাব বাতিল করার পরে কতজন হয়েছিল, তারপরে নতুন করে পার্বত্য চট্টগ্রামে শান্তির জন্য আবার অ্যাড করা হয়েছিল, পুরো ছকটা সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছি, প্রত্যেকটা লজিক দিয়েছি। সো তোমার ডিটেল প্ল্যান অনুযায়ী তোমার ডেট 32টা ভালো করে দেখবা, 32টা দেখলে তুমি এই ক্যাচালা তোমার থাকবে না, তোমার অল টাইমের জন্য আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসো বলছি ইউনেস্কো কত তারিখে 21 ফেব্রুয়ারিকে দেয়, যেটা হচ্ছে মানে গতকালকে গেল, মানে হ্যাঁ গতকালকে তো গেল, গতকালে গেল, যে ইউনেস্কো কত তারিখে 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে দেয়, সেটা দেখো সেটা আমার 17 নভেম্বর 1999 সালে দেখ। ওকে, বলছে কত তারিখে মাতৃভাষা দিবস স্বীকৃতি দেয়, 17 নভেম্বর সর্বসম্মতিক্রমে 30তম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, 17 নভেম্বর 1999 সালে পালন করা শুরু করে, 2000 সাল থেকে এটা পালন করা শুরু হয়, স্বীকৃতি দেয় কিন্তু 1999 সালে 17 নভেম্বর, ঠিক আছে 21 ফেব্রুয়ারিকে ইউনেস্কো স্বীকৃতি দেয় তোমার কত আমার 1999 সালে তোমার 17 নভেম্বর। একটু কমেন্টে জানিয়ে দাও ইউনেস্কো ইউনেস্কোর পূর্ণরূপটা কি, ইউনেস্কোর পূর্ণরূপটা কি। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আমাদের, নর্মালি হচ্ছে এই তো, হ্যাঁ আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকলো। আমাদের এই ফ্ল্যাশ কার্ড গুলো তোমরা যারা কালেক্ট করেছো তারা অবশ্যই হচ্ছে যারা আগে কালেক্ট করেছো তারা অবশ্যই অবশ্যই ভার্সন 3.1 এর এই নতুন ভার্সনটা ডাউনলোড করে নিবা, সামনে কিন্তু আরো আরো রেগুলার আমাদের আপডেট আসবে, মানে আলটিমেটলি তোমার মেডিকেল সাধারণ জ্ঞান এবং ইংরেজির জন্য যা যা লাগে সবকিছু জিনিসগুলো কিন্তু গুছিয়ে দেওয়া হচ্ছে, ওভারঅল তোমার প্রিপারেশনটাকে একদম সলিড করতে। ডেফিনেটলি তুমি কোনো কোনো সাধারণ জ্ঞানের বই পড়ছো বা ইংরেজি বই পড়ছো, বাট সেটাকে আরেকটু বুস্ট করতে, কনফিডেন্স লেভেলটাকে আরেকটু বাড়াতে, যে না আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো একবার হলেও দেখে আসছি, আর এই ভিডিও যে সিরিজগুলো রয়েছে ভিডিও সিরিজগুলো যদি তুমি ভালো করে দেখো তাহলে আমার মুখ দিয়ে শোনার কারণে, একবার দেখিয়ে দেওয়ার কারণে, এক্সট্রা ইনফরমেশনগুলো শোনার কারণে তোমার ওভারঅল প্রিপারেশনটা কিন্তু অনেক ভালো হবে। সো জিকে আর ইংলিশ নিয়ে আই থিঙ্ক এত ওয়ারিড হওয়ার কিছু নেই, সবকিছু অর্গানাইজ করাই আছে, জাস্ট ফ্ল্যাশ কার্ডগুলো একটু ভালো করে ফলো আমাদের এই জিকে ফ্ল্যাশ কার্ডটা, আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, যারা এখনো কালেক্ট করে নাই জিকে তারা কালেক্ট করে নিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমরা ইংরেজির আরেকটা টপিক নিয়ে ইনশাআল্লাহ আসবো, তোমাদের সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।